চেন্নাই একাডেমিক স্ক্যাম্পিটের মধ্যে ঘর করবেন তাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি পুরো দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমরা সম্পূর্ণ আলোচনা করবো থ্রি বেডরুমের এই ঘরটি। ঠিক আছে, তিনটে বেডরুম আছে, তার সাথে হল আছে, কিচেন আছে, বাথরুম আছে, তো পুরো ব্যাপারটা আমরা আলোচনা করবো। আমার সাথে থাকুন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন, আর যারা আপনার আমার চ্যানেলে নতুন আসছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট, আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করবো তাদের ডাইরেক্ট আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে। তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটা শুরু করা যাক। আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে বাড়ির থ্রি ডি ডিজাইন, যেটা যাতে কিনা আপনারা বোঝার সুবিধার্থে আমি এটাকে সেকশন কেটে নিয়েছি, উপর থেকে সেকশন কেটেছি, তাহলে আপনার পুরো বাড়ির ব্যাপারটাকে বুঝতে পারবে। প্রথমে যেটা আমাদের দেওয়া আছে একটা বারান্দা দেওয়া আছে, বারান্দায় আমরা সেরকম সিঁড়ি থেকে উঠে যখন বারান্দাতে প্রবেশ করলাম, তারপরে বারান্দা থেকে লিভিং রুম, এখানে একটা লিভিং রুম দেওয়া আছে, এর আমরা প্রত্যেকটা সাইজ আমরা উপরে আলোচনা করব। ঠিক আছে, তারপরে আপনারা এখান থেকে লিভিং রুম থেকে এখানে একটা বড় একটা স্পেসের একটা ডাইনিং স্পেস দেওয়া আছে, ডাইনিং রুম দেওয়া আছে, যেটা কিনা মানে খুবই কমফোর্টেবল। আপনারা যখন এখান থেকে এই ডাইনিং প্লেসটা থেকে এখানে আপনারা রান্না করার জন্য কিচেনে যেতে পারবে। এখানে একটা বেডরুম দেওয়া আছে, এখানে একটা বেডরুম দেওয়া আছে, মানে তিনটে বেডরুমের জন্য এই বাথরুমটা ইউজ করা যাবে। ঠিক আছে, এখানে একটা বাথরুম দেওয়া আছে, তারপরে সিঁড়িঘর থেকে আপনি এখানে আপনি ছাদে যেতে পারবেন। ঠিক আছে, এবং আমরা পরের আলোচনায় আসি, সেটা হচ্ছে এখন আমরা আলোচনা করবো ঘরের মাপ। মাপ মানে হচ্ছে কত বাই কত গুজে ঘরটা হয় সেইটার ব্যাপারে আমরা এখন আলোচনা করবো। তো পুরো টোটাল ঘরের যে সাইজটা দেওয়া আছে, আউটার যে সাইজটা দেওয়া আছে, আপনারা বুঝতে পারবেন এখানে আউটার সাইজ দেওয়া আছে, মানে বাইরের 31 ফিট বাই 8 ইঞ্চি, আর এদিকের সাইজটা দেওয়া আছে 31 ফিট বাই 10 ইঞ্চি। ঠিক আছে, মোটামুটি যদি আমরা এটা মানে রাউন্ড ফিগারে করবি তাহলে 32 ফিট বাই 32 ফিট, তাহলে কি দাঁড়ালো, এটা 1000 স্কোয়ার ফিট বা 1000 স্কোয়ার ফিটের যদি কম বা একটু বেশি হয় তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ সহকারে দেখুন। তারপর আমরা কি আলোচনাটা করবো, এখানে হচ্ছে আমাদের বারান্দা, একটা বারান্দা প্যাসেজ দেওয়া আছে, এটি 23 ফিট বাই 9 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি, এই জায়গাটাতে আপনারা টেবিল চেয়ার পেপার ইউজ করতে পারবেন। তারপর আমরা যখন ডোর দিয়ে লিভিং রুমে আসবো, লিভিং রুমের সাইজটা দেওয়া আছে 11 ফিট বাই 9 ফিট 4 ইঞ্চি, লেফট সাইডে যে আমাদের বেডরুমটা দেওয়া আছে এটা 12 ফিট বাই 11 ফিট। ঠিক আছে, তারপরে আমরা একটা প্যাসেজ দেওয়া আছে, বড়ো একটা প্যাসেজ 7 ফিট 4 ইঞ্চি বাই 25 ফিট। ঠিক আছে, পাশে আর একটা বাথরুম দেওয়া আছে, বাথরুমের সাইজ হচ্ছে 7 ফুট 4 ইঞ্চি। এতে তারপরে আমাদের আর একটা সামনের দিকে আমাদের একটা বেডরুম আছে, বেডরুমের সাইজ হচ্ছে 10 ফিট বাই 12 ফিট, তার পাশের যে বেডরুমটা হচ্ছে সেটা 9 ফিট 4 ইঞ্চি বাই 10 ফিট, তার পাশের কিচেন বা রান্নাঘর তার সাইজ দেওয়া আছে 7 ফিট বাই 9 ফিট। ঠিক আছে, তো এইবারে আমরা এখানে আমরা অনেকগুলো ডোর বা আমাদের জানালা মানে দরজা জানালার কত কী মাপ আছে সেটাও আমরা আপনাদেরকে বলছি, যাতে আপনাদেরকে বুঝতে আরও সুবিধা হয়। এখানে যে টোটাল দেখুন, এখানে 1 2 3 4 5 6টা জানলা আছে, আর একটা বাথরুমের জন্য এই জায়গাটাতে একটা জানলা আছে, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন না এটা উপর থেকে সেকশনটা কাটা আছে বলে। ঠিক আছে, তো টোটাল আপনাদের 7টা উইন্ডো আছে বা জানলা আছে। ঠিক আছে, ডোর কতগুলো আছে আমরা বুঝতে পারবেন, ডোর আমাদের যে মেইন ডোরটা আছে এখানে আমাদের একটা ডোর দেওয়া আছে, তারপরে নর্মাল যে আমাদের স্ট্যান্ডার্ড যে ডোরের সাইজ হয় সেটাই 7 ফিট বাই 3 ফিট। তো 1টা 2টা 3টে 4টে 5টা আর মেইন ডোরটাকে নিয়ে 6টা ডোর। ঠিক আছে, এবার আমরা জানলার সাইজগুলো আলোচনা করি। প্রথমে যে ফ্রন্টে যে জানলাটা আছে বা সামনের দিকে যে জানলাটা আছে এটা 5 ফিটের যে জানলা আছে, দুটোই জানলা আপনার 5 ফিটের, পাশের যে জানলাটা আছে লেফট সাইডে এটা আপনার 5 ফিটের, যেই জানলাটা আপনার 5 ফিট দেওয়া আছে এটা আপনার 2 ফিটের একটা জানলা। ঠিক আছে, যেহেতু এটা বাথরুম তাই এটা ছোটো জানলা আছে, আর বেডরুমের যে জানলাটা আছে এটাই দুটো জানলায় আপনার 4 ফিট 4 ফিট করে দেওয়া আছে, এই বেডরুমের জানলাটাও আপনার 4 ফিট করে দেওয়া আছে। ঠিক আছে, আর আপনার কিচেনের যে জানলাটা আছে এটা আপনার
কিচেনের যা জানলাটা আছে এটা 3 ফিট, যেহেতু এটা একটু ছোট দেওয়া হয়েছে যেহেতু কিচেনের জন্য, এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপরে আমরা আসি এই যে লিভিং রুমটা, বড়ো একটা 25 ফিটের যে লিভিং রুমটা, এটা ভেন্টিলেশনের খুবই প্রয়োজন। তার কারণ হচ্ছে আমাদের ঘরের মধ্যে আলো বাতাসটা থাকাটা খুবই প্রয়োজনীয়, যার জন্য এই দিকে রাইট সাইডে একটা বড় 4 ফিটের একটা জানলা রাখা হয়েছে, যাতে কিনা ঘরে আলো বাতাস থাকে। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ঠিক আছে আমাকে কমেন্ট করে বলবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে আরও ডিটেলসে বোঝানোর জন্য। থ্যাংক ইউ।